আমি মানলাম রাজ্জাক ভাই, রাজ্জাক ভাই তো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কোনো কিছুই তো করে রেখে যান নাই, রাজ্জাক ভাইয়ের একটা স্টুডিও নাই, রাজ্জাক ভাই একটা রেকর্ডিং স্টুডিও নাই, রাজ্জাক ভাই একটা রাজলক্ষ্মী আছে স্পষ্ট। তাহলে কি হলো, সুতাগুলো কেটে গেল, ছিঁড়ে গেল, ভাকাটতে হয়ে গেল ঘুড়ি। রাজ্জাক ভাই বললো না আমি কে, কে ছেলে, কে ডিরেকশন দেবে, না আমি করবো না। রাজ্জাক ভাই যদি বলতো বা শওকত আকবর যদি বলতো বা তার পরবর্তী প্রজন্ম, আমি রাজ্জাক ভাইকে বারবার শ্রদ্ধা জানানোর জন্য ওনার নামটা সহ আসতেছি, তারপরে কাঞ্চন সাহেব আমি জীবিত আছে, তারপরে আমি বলতে পারি আলমগীর সাহেব, ইভেন ফারুক ভাই, আমি বলবো এই কথাটা। শওকত আকবর সাহেব তো কিছু করে যান নাই, হাসান ইমাম সাহেব তো কিছু করে যান নাই, করছেন না যেহেতু জীবিত। তারপরে আমি আমি খানাতার কথা বলতে পারি, একটা স্টুডিও অন্তত করছিল, শ্রুতি স্টুডিও না কি যেন এরকম একটা নামে না, তো এরকম এগুলির দায়বদ্ধতা কিন্তু তার চেয়ে গেল, সেগুলি না করলো শিল্প কি বলে স্টুডিও এফডিসি অমুক তমুক ডেভেলপমেন্টের কাজ ফিল্মের, কিন্তু নিয়মিত অভিনয় করে ওনার বয়স অনুপাতের চরিত্রগুলি তৈরি হওয়ার জন্য ওনাদের যে পরিচালকগুলি বেকার হয়ে গেল ওনারা কাজ না করার সুবাদে, একটার সাথে একটা গাঁথা তো। রাজ্জাক ভাই হিরোর কাজ করবে না, এখন জুনিয়র একটা ডাইরেক্টর তো রাজ্জাক ভাইকে নিয়ে কাজ করবে না, সে সাহসই করবে না রাজ্জাক ভাইকে ডিরেকশন দেওয়ার। তাহলে কি হলো, সুতাগুলো কেটে গেল, ছিঁড়ে গেল, ভাকাটতে হয়ে গেল ঘুড়ি। রাজ্জাক ভাই বললো না আমি কে, কে ছেলে, কে ডিরেকশন দেবে, না আমি করবো না। রাজ্জাক ভাই যদি বলতো বা শওকত আকবর যদি বলতো বা তার পরবর্তী প্রজন্ম, না আমি রাজ্জাক ভাইকে বারবার শ্রদ্ধা জানানোর জন্য ওনার নামটা সহ আসতেছি, তারপরে কাঞ্চন সাহেব আমি জীবিত আছেন, তারপরে আমি বলতে পারি আলমগীর সাহেব, ইভেন ফারুক ভাই, কেন ওনার অভিনয় করবেন না এখন? কথা সেটাই, মানে আপনি, উনি ফারুক ভাই তো আমাদের কাছে অভিনেতা হিসাবে, উনি ঢাকার মিয়া ভাই তো আমাদের, মানে মিয়া ভাইটাও তো ফিল্মের জন্য, ফিল্মের জন্য তো সেই জায়গা থেকে এই তারা একেবারে, তো তারা যখন এইভাবে আপনার নিজেদের দায়িত্বের কাছ থেকে সরে গেল তখন ওই যে ভাকারটা হয়ে গেল, এরপরে যারা আসলো তারা কেউ মুরব্বী পেল না, তারা দেখে যারা এই তো খোলা মাঠ, আমি যা বলি সেটাই তো সত্য, রিয়াজ মনে করে আমি যা বলি সেটাই সত্য, ফেরদৌস মনে করে আমি যা বলি সেটাই ঠিক, নাঈম বলে আমি যা বলি সেটাই সি, ছেলেপেলে যে আসে নাই তা তো নয়, ওমর সানির মতো এইরকম একটা সুদর্শন ছেলে এত অল্পতে শেষ হয়ে যাবে কেন, সে বলে যে আমি যা বলি সেটাই মানতে হবে, সেটাই চূড়ান্ত। আর সিনিয়র ডাইরেক্টরগুলো কী হলো, আমি যাদের সময় বারান্দায় বসে থাকে, সুভাষ দত্ত বারান্দায় বসে থাকে, তো এইভাবে কাট 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 হয়ে গেল, দিয়ে এই এখনকার পর্যায়ে এসে এদের নামও জানি না, এদের কর্মের তো আর ইয়েই দিলাম না, মানে প্রজন্মের সাথে খাপ খাইতে চাননি বা পারেননি, পারেননি। তা না হলে আমি এখানে উদাহরণ হিসাবে একটা জিনিস বলবো, সেটা হলো শাহরুখ খান এখনো অমিতাভ বচ্চনের পাশে দাঁড়িয়ে অভিনয় করে কিভাবে, অন্য বাবা তো নিতে পারে, অমিতাভ তো বলতে পারে যে না আমি আর অভিনয় করবো না, ছেড়ে দিই। অমিতাভ আজও অভিনয় করতে রাজি হয়, আজও স্ক্রিপ্ট রাইটার অমিতাভকে লালন করতে পারে ওই ধরনের চরিত্র লেখে, তারপরে শাহরুখ খান গিয়ে যখন এই প্রজন্মের আপনার সুপার ডুপার স্টার সে অমিতাভের পাশে গিয়ে দাঁড়িয়ে যখন ড্রামা করে তখন তো মনে হয় যে হ্যাঁ একটা কিছু হচ্ছে। তাহলে সেরকম স্ক্রিপ্ট রাইটার লাগবে, সেরকম ডাইরেক্টর লাগবে, সেরকম ক্যামেরাম্যান লাগবে, সেরকম কিছু লাগবে। ওই যে আমাদের সিনিয়ররা বাকারটা করে দিল, না না এই ছেলের সাথে সেকেন্ড হিরো কি, ওর বাপ আমি হতে যাবো কেন, আমি কেন রিয়াজের বাপ হবো, প্রতিষ্ঠিত হলো দুঃশাসন না বলে, কারণ আমাকে তো নিয়ন্ত্রণ করার কেউ নাই,